click the subscribe button and hit the bell button for more new video. Hello viewers, আমি ওমর ফারুক। আজকের ভিডিওটা সম্পূর্ণ তৈরি করব অ্যান্ড্রয়েড মোবাইলের উপর। আমার চ্যানেলে সাধারণত অ্যান্ড্রয়েড মোবাইলে ভিডিও করি না, পিসি রিলেটেড ভিডিও করি। তারপরও চেষ্টা করব অ্যান্ড্রয়েড দিয়ে ভালো একটা ভিডিও করার জন্য। আজকে আসলে অ্যান্ড্রয়েড মোবাইলের অপারেটিং সিস্টেম সহজ, ব্যবহার সহজ, সব কিছুই সহজ, তাই এটা জনপ্রিয় একটা অপারেটিং সিস্টেম। তাই কারো কিছু শেখার লাগে না, সবাই সব কিছু বোঝে। তারপরও কিছু হিডেন টিপস থাকে যেগুলো সবাই জানা থাকে না। যদি আপনার জানা থাকে তাহলে তো বেটার, আর না জানা থাকলে কষ্ট করে ভিডিওটা দেখেন। তো আমি ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি। প্রথমে সেটিংসে যাবেন, যাওয়ার পরে এই নিচে ডেভেলপার অপশন নামে একটা অপশন পাবেন। যদি আপনার সেট নতুন হয় তাহলে এই ডেভেলপার অপশনটা হিডেন থাকে, ভিজিবল থাকে না। এজন্য এই ডেভেলপার অপশনটা আনার জন্য যদি আপনার সেটে না থাকে, থাকলে তো বেটার, আর কিছু করার লাগবে না। যদি না থাকে তাহলে অ্যাবাউট ডিভাইসে যাবেন, যাওয়ার পরে নিচের দিকে দেখবেন বিল্ড নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন একটা বিল্ড নাম্বার, এই বিল্ড নাম্বারে ক্লিক দিবেন 5 থেকে 7 বার। আমার তো এখন আছে, এই কয়েকবার পরপর টাইপ করবেন, দেখবেন 5 থেকে 7 বার টিপলেই ওই ডেভেলপার অপশনটা অন হবে। আর অন যে হচ্ছে তা এখানে আপনি একটা, এই যে দেখেন একটা লেখা ওঠে, লেখা ওঠে জানাই দেবে যে আপনি ডেভেলপার অপশন অন হচ্ছে। যেমন এখানে আমার লেখা অলরেডি বিন ইনেবল। যাই হোক, তারপরে যদি ডেভেলপার অপশন এসে পড়ে তাহলে আমি আজকে এই ডেভেলপার অপশনের উপরে ভিডিওগুলো করব। ডেভেলপার অপশনের ভিতরে যে 10টা হিডেন টিপস লুকানো, এই 10টা হিডেন টিপস নিয়ে আমি আলোচনা করব। তো ডেভেলপার অপশনের ভিতরে যাই। এটা যদি আপনার অফ থাকে, এখানে যদি অফ থাকে তাহলে এখান থেকে অন করে নেবেন। হ্যাঁ, অন করে নিলাম। তো আস্তে আস্তে এটার ভিতরে যে হিডেন টিপসগুলো আছে তা একটা একটা করে শেয়ার করি। প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব, স্টে অ্যাওয়ার্ড। এটার কাজ কি? এটা যদি আমি অন করে দেই তাহলে স্ক্রিন কখনো আপনার বন্ধ হবে না, মানে চার্জ দেওয়ার সময় স্ক্রিনগুলো বন্ধ হবে না। স্ক্রিন উইল নেভার স্লিপ হোয়াইল চার্জিং, মানে সেট বন্ধ হবে না, স্ক্রিনে আলো জায়গা না বা স্লিপ হয়ে যায় এগুলো হবে না। যদি আপনার স্ক্রিন স্টে অ্যাওয়ার্ডকে ক্লিক দেওয়া থাকে তাহলে আপনার স্ক্রিন আর বন্ধ হবে না, এটা করে নিতে পারেন। তারপরে ইউএসবি ডিবাগিং মোড, এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার কম্পিউটার ফাইল ট্রান্সফার করার জন্য এই মোডটা চালু থাকলে অনেক সহজ হয়। তাছাড়া আমরা যারা মোবাইল ফ্ল্যাশ দেই তারা যদি ইউএসবি এই কানেক্ট ইউএসবি ডাবিং মোডটা অন করে রাখি তাহলে আমাদের ইউএসবি ড্রাইভার পেতে সুবিধা হয়, আর ফ্ল্যাশ দিতে গেলে এটা অন করে রাখলে অনেক সুবিধা পাওয়া যায়। এবং এটা জাস্ট পিসির সাথে কানেক্ট দেওয়ার জন্য একটা সুন্দর ফিচার, কারণ কি আপনি ইউএসবি ড্রাইভারটা যদি পিসিতে না পায় তাহলে আপনি সেটে কানেক্ট করতে পারবেন, আর আপনার মোবাইলও ফ্ল্যাশ হবে না। তাই এটা মোবাইল ফ্ল্যাশ বা ডাটা ট্রান্সফারে করার জন্য ইউএসবি ডাবিং মোডটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনার মোবাইলে ইউএসবি ড্রাইভারটা কম্পিউটার না পায় তাহলে এটা অন করে দিবেন, দেখবেন সহজে পেয়ে যাবে। তারপর একটু নিচে যাই, এই যে ফোর্স আরটিএল লেআউট, এটার কাজ কি? এটার কাজ হলো যারা লেফট হ্যান্ডে সেট ইউজ করেন তাদের অনেক সুবিধা হবে, কারণ আমরা যারা রাইট হ্যান্ডে সেট ইউজ করি এখন যে ডেভেলপ মোডটা আছে এটা সুবিধা, কিন্তু যারা লেফট হ্যান্ডে সেট ইউজ করি তারা দেখেন এই মোডটা ব্যবহার করলে অনেক সুবিধা পাবেন। এটা করলে লেফট হ্যান্ডে সেট যে সময় অন করে মানে রিস্টার্ট করবো তাহলে সেটের এই ফাংশনগুলো এই সাইডে আসবে, মানে এই যে ঘরগুলো দেখছেন তা এখন রাইট সাইডে আছে, এটা লেফট সাইডে আসবে। যে সেটটা এখন তো আমার সেটটা মানে রিস্টার্ট মারলে এই অপশনটা চালু হবে, কারণ এখন আপনাদের দেখাতে পাচ্ছি না এজন্য সরি, কিন্তু আপনি যদি আমার রিস্টার্ট দেই সেটটা তাহলে হবে, কারণ এখন যদি আমি সেট রিস্টার্ট দেই তাহলে তো আমার সেটের স্ক্রিন মানে ভিডিওটা বন্ধ হয়ে যাবে। যাই হোক, এটা একটা ফিচার। তারপরে আছে দেখেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, এটার কাজ কি? এটার কাজ হলো ফাংশনগুলো আসতে বাদের এখন যদি আমি অ্যানিমেশন স্কেল 10x করে দেই তাহলে দেখতেই পাচ্ছেন অনেক স্লোলি ফাংশনগুলো আছে। এটাও যদি আমি উইন্ডোজ কি
ট্রান্সিশন অ্যানিমেশন স্কেল এটাও যদি 10x করে দেই, আর যদি অ্যানিমেটর ডিউরেশন স্কেল এটাও যদি আমি 10x করে দেই, দেখেন আপনার ফাংশনগুলো কত দূরত্ব কাজ কর, মানে কি বলে স্লো কাজ করতেছে, দূরত্ব না তো স্লো কাজ করতেছে, দেখেন এই যে কত স্লো কাজ করতেছে, মানে ওপেন হতে কত স্লো স্লো যাচ্ছে, এটা এরকমই। আর এটা ফাস্ট করতে হলে জাস্ট আপনি অ্যানিমেশন অফ করে দিবেন, উইন্ডোজ অ্যানিমেশন স্কেল অফ, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল অফ, আর অ্যানিমেটার ডিউরেশন স্কেল অফ। এখন আপনার কাজ কি, দেখেন কত ফাস্ট ফাস্ট কাজ করছে, টিভি দেওয়ার সাথে সাথে কাজ করছে। তারপরে আর কি আছে, ইনাবল 4x ম্যাচ, এটা এই যে দেখেন একটা ফাংশন ইনাবল 4x ম্যাচ, এটার কাজ কি, এটার কাজ হলো যারা গেমিং খেলেন তাদের পারফরমেন্স অনেক বৃদ্ধি পাবে এবং পারফরমেন্স হাই কোয়ালিটির একটা পারফরমেন্স পাবেন। ভিডিও খেললে আপনার সেট স্লো হবে খুব কম এবং আপনার সেটের ওইভাবেই মানে ফাংশনগুলো তৈরি হবে যে আপনার গেম মোড হয়ে যাবে, জাস্ট এটা গেমের জন্য। এই যে একটা ফাংশন আছে ডু নট কিপ অ্যাক্টিভিটিস, এটার কাজ হলো আপনার সেটের অনেকগুলো সেটের ব্যাকগ্রাউন্ড মানে অ্যাপস আছে, সেই অ্যাপসগুলা সবসময় কাজ করে, আপনি সেটের ভিতর সবসময় কাজ করে, এই অ্যাপসগুলা যদি আপনি কাজগুলো বন্ধ করতে চান তাহলে এই ডু নট কিপ অ্যাক্টিভিটিস এটা করলে আপনার সেটের ব্যাটারির এবং র্যামের পারফরমেন্স বৃদ্ধি পাবে, কারণ তখন তার ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলা তত মানে অ্যাক্টিভিটিস থাকবে না, তাহলে আপনার সেটের আরও ব্যাটারি এবং র্যাম ভালো কাজ করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।